বগুড়া চিফ জুডিশিয়াল আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হিরো আলমের অভিযোগ, বিএনপির লোকজন তাকে কান ধরে উদ্ভোষ করানোর পর তাকে মারধরও করেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, রবিবার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। তিন দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং 2023 সালে বগুড়া চার আসনে তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগ এনে মামলা করেন হিরো আলম। এ বিষয়ে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর রহিম রানা বলেন, হিরো আলম মামলা করতে এসে আদালতে মারধরের শিকার হয়েছেন, এটা আমরা শুনেছি, কিন্তু এ পর্যন্ত কেউ আমাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি।